চিরনিদ্রায় সায়িত হলেন কিংবদন্তি ব্যান্ড তারকা ও শিল্পী শাফিন আহমেদ বনানী কবরস্থানে বাবা মায়ের কবরে তাকে সমাহিত করা হয় সাফিন আহমেদের চলে যাওয়ায় বাংলা ব্যান্ড সঙ্গীতে ক্ষতি হয়েছে বলেছেন দেশের সংস্কৃতি অঙ্গনের জনেরা রিয়াজ ইসলামের রিপোর্ট জনপ্রিয় ব্যান্ড মাইজের ভোকাল ও বেস গিটারিস্ট শাফিন আহমেদ পঁচিশে জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান দেশের মাটিতে তার মরদেহ আসে সোমবার দুপুরে জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে জানা যা হয় শাফিন আহমেদের শেষ বিদায়ে অংশ নেন তার ভক্ত অনুরাগী সহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের তার দীর্ঘদিনের সহকর্মীরা শাফিন ভাইকে নিয়ে যত স্মৃতি আছে সবই ভালো সবই সুন্দর এবং ওনার সাথে কাজেরও আমার যা যা অভিজ্ঞতা আছে সবই খুবই ভালো আসলে অনেক কিছু শেখার আছে এই চলে যাওয়াটাও মেনে নেওয়া যাচ্ছে না আমার অনেক সুন্দর সময় সহযাত্রী অনেক কাজ করেছি একসাথে বেশ অনেক দিন ধরে তো একে একে এক এতগুলো নক্ষত্রের পতন আমরা আসলেই শোকাহত আমরা বাংলাদেশের অঙ্গন এখন একদম স্তব্ধ হয়ে আছে। এই মৃত্যুটা মানে ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি এই কারণেই ক্ষতি প্রবয়সে যারা লিজেন্ড হয়েছে শাফিন আহমেদ তাদের মধ্যে অন্যতম যার কিছু গান মানুষ হয়তো বা একশো বছর পরেও ভুলতে পারবে না দ্য রুয়ের কামনা করছি ইট ইজ আ শখ ইট ইজ আইস বিগ লস ফর বাংলাদেশ এটা আমরা আমরা দুইজন লেজিনকে হারাচ্ছি আলাদা তো ভালো করে রিসিভ করুক জানাজা শেষে বনানী কবরস্থানে স্থানে বাবা কমল দাশগুপ্ত এবং মা নজরুল শিল্পী ফিরোজা বেগমের কবরে সমাহিত করা হয় শাফিন আহমেদকে। শাফিন আহামেদ গানের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা